নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তনুশ্রীর কিচেনে আজ আমি তৈরি করছি সাদা আলুর দম বা দাম আলু উইথ হোয়াইট গ্রেভি এটা পুরোপুরি একদম ভেজ রেসিপি এর মধ্যে একটুও পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হচ্ছে না এটা পুজো স্পেশাল আলুর দমও বলতে পারেন বাড়িতে কোনো গেস্ট আসলে যিনি একদমই পেঁয়াজ রসুন খান না তখন এটা নিশ্চিন্তে আপনি বানাতে পারেন বা যে কোনো পুজোর সময় এটা আপনি নিশ্চিন্তে বানিয়ে খেতে পারেন খেতে অবশ্যই এটা খুবই সুন্দর হয় তবে লুচি পরোটার সাথেই না স্টেপ বাই বেশি সহজভাবেই রেসিপিটা আমি দেখিয়েছি তাহলে চলুন ঝটপট বানিয়ে নিই প্রথমে একটা কড়াই নিয়ে বেশ খানিকটা জল নিয়ে নেব ওই জলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম জল গরম হয়ে ফুটতে শুরু করলে দেখুন এরকম করে কাটা আলু আমি দিয়ে দিচ্ছি কেউ যদি আলুর ছাল ছাড়াতে পারেন তো ছাড়িয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। আলু কিছুক্ষণ পর খুলে দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না পঁচাত্তর থেকে আশি শতাংশ মতো আলু সেদ্ধ করে নেব আলু একদম সেদ্ধ করে নিলে রান্না করতে গিয়ে আলু গলে যাবে সেই কারণেই আমি পঁচাত্তর শতাংশ মতো আলু সেদ্ধ করে নিয়েছি এরপর আমি আধখানা নারকোল কুড়িয়ে নিয়েছি এরকম বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি চারটে আদা নিয়েছি এরকম সাইজের আর কাজু বাদাম আট থেকে দশটা কুঁচি করে নিয়ে নিয়েছি এবার সব পেস্ট করে নেবো একসাথে প্রয়োজন মতো জল দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট হয়ে গেছে দেখুন এরকম পেস্ট করে নেবেন এবার একটা কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আলুগুলোকে একটা টুথপিক দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিতে পারেন আলু ভেজেও এটা করতে পারেন তাহলে মশলা ঢুকবে তেল গরম হলে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব আমি একটু লাল লাল করেই ভেজেছি কেউ যদি আলু অতটা লাল করে ভাজতে না চান তিনি ভাজবেন না আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর যা তেল থাকবে তার মধ্যেই আর একটু সাদা তেল আমি নিয়ে নেব এর সাথে আমি একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি যদি কেউ ঘি না দিতে চান তিনি নাও দিতে পারেন তবে আলুর তো ফ্লেভারটা খুব সুন্দর হবে এরপর ফোড়ন দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা এবার একটু ভেজে নেব ভাজা হলে নারকল আদা কাজুবাদাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবেন তেল ছিটকোয় সব নারকল দেওয়ার পরে ওই মিক্সি জারের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটা দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব দু চামচ মতো ফ্যাটানো টক দই দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো আবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে কষাতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিন জল দেওয়ার পর নুন দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে দু চামচ আর একটুখানি চিনি দিয়েছি যেহেতু টক দই আর চিনির মিশ্রণে খুব একটা বেশি মিষ্টি হবে না তবে টেস্টটা সুন্দর হবে যারা চিনি খান না তারা টক দইটা টকটা একটু টেস্ট করে দেবেন নাহলে আলুর দমটা টক টক লাগবে এরপর ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আমি আলুর দম একদম শুকনো শুকনো করেছি সেই কারণে এরকম গ্রেভি রেখেছি কেউ যদি আলুর দমে গ্রেভি একটু বেশি পছন্দ করেন তাহলে জলের পরিমাণ আর একটু বেশি দেবেন আমার আলুর দমটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়েছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ঘি দিচ্ছি অল্প করে আমি আগেই ঘি দিয়েছি কিন্তু এখনও একটু ঘি দিলে ভালোই লাগবে খেতে এবার একটু মিশিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব রেডি হয়ে গেছে আলুর দম গরম গরম লুচি বা পরোটার সাথে সার্ভ করুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দিন আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ